বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা অটো গ্রেস মালিক এবং সাধারণত বাসা বাড়িতে যারা অটো চার্জ করেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা এই যে থ্রি ফেস মিটার দেখতে পারতেছেন, এটি হচ্ছে 440 অথবা 440 ভোল্টের একটি মিটার। যে এখানে যে কাট আউটগুলো আছে, কাট আউটগুলা থ্রি ফেসের জন্য 3টি কাট আউট আর নিউট্রালের জন্য 1টি কাট আউট। তো এই কাট আউটগুলা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট, কারণ অডোর গ্রেজে কিছু কিছু জায়গায় দেখা যায় যে 100 এম্পিয়ার অথবা তারও নিচে 63 এরকম এম্পিয়ারে কাট আউট ব্যবহার করে এবং কাট আউটগুলো খুবই সাধারণ। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে কাট আউটগুলো 200 এম্পিয়ার হয় এবং মিটারের ইনপুট অথবা আউটপুট যে তারগুলো দিই আমরা সেগুলো অ্যালুমিনিয়াম দিই। তো এই কারণে মিটারটি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফুলফিল লোড আউটপুট দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদের মিটার থেকে যে 4টি তার আউটপুট হবে সেটি অবশ্যই তামার তার থাকতে হবে। তো কিছুটুক কাট আউট পর্যন্ত অন্তত তামা দিয়ে তারপর আপনি অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই তার জন্য 10 RM অথবা 14 RM এরকম তার ইউজ করবেন এবং কাট আউটগুলো অবশ্যই 200 এম্পিয়ার ব্যবহার করবেন। তো খেয়াল রাখবেন কাট আউটগুলো যাতে অরিজিনাল তামার তৈরি হয়। তবে যেখানে যে কাট আউটগুলো সেগুলো ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান কাট আউটগুলো গুণগত মানে অনেক ভালো, তো হেভি মজবুত। তো আপনারা চাইলে এরকম কাট আউট ব্যবহার করতে পারেন। তো বাসা বাড়িতে যারা অটো চার্জ করেন তারাও কমপক্ষে 100 এম্পিয়ার কাট আউট ব্যবহার করবেন, কারণ আপনার মাইনাস পয়েন্ট খুবই বিপজ্জনক এবং আপনি প্লাস পয়েন্টে থাকলে আপনার কোনো সমস্যা নেই। এবং আগুন নিবানের জন্য কিছু পর্যবেক্ষণ আগে থেকেই অবলম্বন করবেন, যেমন এই জিনিসটা অবশ্যই রাখবেন। তো সেফটি ফার্স্ট, প্রধানত সবার আগে নিরাপত্তা, আপনাকেও নিরাপত্তা রাখতে হবে, সব কিছু নিরাপত্তা রাখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।